আপনারা জানেন যে ভারতবর্ষের আসাম রাজ্যে যে মুসলমানদের উপরে একটা অত্যাচার নামিয়ে এনেছে নরেন্দ্র মোদী সরকার, সেই সরকার আপনার এনআরসি তৈরি করে কীভাবে মুসলমানদেরকে সেখান থেকে হটানোর চেষ্টা করছে। আজকে 40 লক্ষ মুসলমান পরিবার বিপন্ন হয়ে পড়েছে, তার জন্য আজকে কলকাতাতে সংখ্যালঘু যুব ফেডারেশনের একটি প্রতিবাদ সভা ছিল বাঙালি বাঁচাও, সেই অভিযানে আপনারা দেখছেন সেই মিছিলে প্রারম্ভিক পর্যায়ে বক্তব্য শুনছেন, মিছিলের দৃশ্য দেখছেন টিকে ডিজিটাল সাউন্ড ইউটিউব চ্যানেল। বাঙালি বিতরণ আমরা রুখছি, রুখছি বাঙালি জাতিসত্তাকে অপমান করা হচ্ছে কেন নরেন্দ্র মোদী, বাঙালি জাতিসত্তাকে অপমান করা হচ্ছে কেন বিজেপি সরকার, বাঙালিদের জন্য আমরা লড়ছি, লড়ছি আমাদের সংগ্রাম, বাঙালি জাতিসত্তার সংগ্রাম, বাঙালি জাতিসত্তা বাঁচিয়ে রাখার সংগ্রাম, সাধারণ নাগরিকদের উপরে অত্যাচার করা হলো কেন নরেন্দ্র মোদী, বাঙালিদেরকে তাড়িয়ে দেওয়ার ষড়যন্ত্র হচ্ছে কেন নরেন্দ্র মোদী, আমাদের সংগ্রাম, বাঙালি ষড়যন্ত্রের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও, বাঙালি বাঙালিদের বিরুদ্ধে ষড়যন্ত্রের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও, আমাদের সংগ্রাম, বাঙালি জাতিসত্তাকে অপমান করা হচ্ছে কেন নরেন্দ্র মোদী, বাঙালি পালানোর অপচেষ্টাকে আমরা রুখছি, আমাদের সংগ্রাম, সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশন বাঙালি ঐক্য জিরাবাদ, নরেন্দ্র মোদীর কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও, আমাদের সংগ্রাম, বাঙালিদের আমাদের সংগ্রাম, বাঙালিদের বিতাড়িত করা হচ্ছে কেন বিজেপি সরকার, আমাদের সংগ্রাম, বাঙালি জাতিসত্তা ঐক্যের সংগ্রাম, বাঙালি জাতিসত্তা ঐক্যের সংগ্রাম, বাঙালি জাতিসত্তা ঐক্যের সংগ্রাম, বাঙালিদেরকে তাড়িয়ে দেওয়ার চক্রান্ত চলছে কেন নরেন্দ্র মোদী, বাঙালিদেরকে তাড়িয়ে দেওয়ার চক্রান্ত চলছে কেন নরেন্দ্র মোদী, আমাদের সংগ্রাম চলছে, বাঙালি ঐক্যের সংগ্রাম চলছে, অসমের ভূমিপুত্রদেরকে তাড়িয়ে দেওয়া হলো নরেন্দ্র মোদী, আমাদের সংগ্রাম চলছে, বিতাড়িত করার জন্য আমরা আশঙ্কিত যে এর দ্বারায় গোটা দেশে আবার খণ্ড জাতীয়তাবাদ মাথা চাড়া দেবে এবং সেটা বিপজ্জনক আকার নেবে, আমরা এর চূড়ান্ত বিরোধী, আমরা মনে করি এই মন গড়া জাতীয়তাবাদ খণ্ড জাতীয়তাবাদকে বন্ধ করার জন্যে আসামের নাগরিক কুঞ্জির নাম করে বাঙালিদের বিতরণের ষড়যন্ত্র বিলম্বে বন্ধ করতে হবে এবং যে 40 লক্ষ বাঙালির নাম ওখানে নাগরিক কুঞ্জি থেকে বাদ দেওয়া হয়েছে তাদের নাম নতুন করে নথিভুক্ত করতে হবে। সরকারি যে কোনো একটি আইডেন্টিটি কার্ড, সেটা রেশন কার্ড হতে পারে, সেটা ভোটার পরিচয়পত্র হতে পারে, আধার কার্ড হতে পারে, যে কোনো একটি পরিচয়পত্রের ভিত্তিতেই তাদের নাম জাতীয় নাগরিক কুঞ্জিতে নথিভুক্ত করতে হবে। আসামে এনআরসি কে সামনে লাকে উহাকে বাঙালি মেনলি মুসলিম কো সিটিজেনশিপ উইথড্র করনে কি এক কোশিশ বিজেপি নে শুরু কিয়া, সুপ্রিম কোর্ট জিস তরহ এনআরসি করনে কি লিয়ে অর্ডার দিয়া গিয়া অভি উস তরিকা নেহি মানকে বিজেপি আপনা আদমি কো লেকে
ফরেন ট্রাইব্যুনাল বানাকে ওহাকে মুসলমান আর বাঙালি কো এনআরসি সে উদ্যোগ কিয়া গিয়া আপনি 40 লক্ষ সে জিয়াদা মুসলিম আর বাঙালি কো নাম উদ্যোগ কর দিয়া হাম লোক কো ডিমান্ড হ্যায় কি উন সব কো জো ইহাঁ আভি বসবাস কর রহা হ্যায় সব কো নাগরিকতা দেনা হোগা সব কো সিটিজেনশিপ দেনা হোগা হাম কদমে কি সামনে আয়ে হ্যায় মমতা ব্যানার্জি আয়ে হ্যায় ইসলিয়ে কি ও ওয়েস্ট বেঙ্গল কে চিফ মিনিস্টার হ্যায় আর ওয়েস্ট বেঙ্গল বাংলা কা জো চিফ মিনিস্টার ইসলিয়ে হাম লোগ উনকো বাধাই দে রহা হ্যায় কি ও ইস্যু পর ও জমান মে বোলা ওর স্টেটমেন্ট দিয়া ইসলিয়ে ये कोई सोल्यूशन नहीं है कि जहाँ बंगाली लोग का कोई प्रॉब्लम होगा वो बंगाल में आ जाए हम लोग इससे विरोध करते हैं कि इसलिए कि वेस्ट इंडिया एक डेमोक्रेटिक कंट्री है जो बंगाली लोग बिहार में रह सकता है बिहार का आदमी लोग आसाम में रह सकता है आसाम का आदमी लोग महाराष्ट्र में रह सकता है ये कोई सोल्यूशन नहीं है वो जहाँ बंगाली लोग का कोई प्रॉब्लम हो जाए वो वेस्ट बंगाल में जा आते वहाँ सोल्यूशन करना होगा। अच्छा कहा गया है बीजेपी के नेता की तरफ से कि आसाम के बाद अब बंगाल की बारी आएगी बंगाल में भी इस तरह से बंगाल अच्छा एनआरसी सही ढंग से किया जाए तो उससे हम लोग का कोई विरोध नहीं है बट आसाम में जो बीजेपी लीडर लोग और बीजेपी के जो एडवोकेट लोग है उनको आगे बढ़ा के वो मुसलमान को सिटीजनशिप विड्रो करने की एक साजिश चला रहा वो कोई सही तरह सुप्रीम कोर्ट जिस तरीका बताया गया था उस तरीका नहीं मान रहा है इसलिए एनआरसी कहीं भी हो सकता है हम लोग का कोई विरोध नहीं है बट सही ढंग से होना चाहिए देखिए जब हमारा हिंदुस्तान दो तीन हिस्सों में बंटवारा हो गए थे तो वेस्ट बंगाल से मुसलमान लोग बांग्लादेश में चला गया और बांग्लादेश से हिंदू भाई ने इंडिया में आ गया ऐसा कभी नहीं हुआ ऐसा एक भी नहीं हुआ कि मुसलमान लोग वो इंडिया छोड़ के बांग्लादेश में चला गया और बांग्लादेश से मुसलमान लोग बांग्लादेश छोड़ के यहाँ आ गया और यहाँ का हिंदू लोग हिंदुस्तान छोड़ के बांग्लादेश में चला गया ये सब गलती बात है ये सब पॉलिटिक्स के लिए आज बीजेपी बोल रहा है इसका कोई मुद्दा नहीं है इसका कोई कोई रियल बात नहीं है জয় 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 আমাদের সংগ্রাম জয় জয় চল এই বছরে বাঙালি জাতি
অসমে বাংলার মানুষ টিকিয়ে রাখতে আমরা প্রয়োজনে রক্ত দেব, বাংলার মাটিকে অসমে বাঙালিদেরকে টিকিয়ে রাখতে আমরা রক্ত দিতে প্রস্তুত আছি। বাঙালিদের জাতিসত্ব অপমান করা হলো কারণ নরেন্দ্র মোদী জব, সুপ্রিম কোর্টকে অপমান করা হলো কারণ নরেন্দ্র মোদী জব, গণতন্ত্রের নামে প্রহসন চলছে কারণ নরেন্দ্র মোদী জব। আমার